তো চলো, তোমাদের দাদা ভাইয়ের দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে ফার্স্ট গিফট, যেটা সেটা দেখাই তোমাদেরকে। মানে ব্যাগ প্যাক করতে করতে পেয়ে গেলাম আর কি। হে এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি কিন্তু আজকে একটু ভালো ছিলাম না, মানে যেই দিন আমি ভিডিওটা শ্যুট করি ওই দিন দেখতেই পাচ্ছো অনেকটা মন খারাপ ছিল। কি বলো তো, ফালতু বিষয়ে ঝামেলায় পড়লে না মনটা সত্যিই খারাপ হয়ে যায় আর কি। তো সেই জন্য অনেকটাই মন খারাপ ছিল। তো কী আর করা যাবে, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, সব কিছু কাজ তো করতেই হবে, নিজেকে ঠিক রাখতে হবে। তো দেখো, ফার্স্টেই আমি সকাল সকাল উঠে কিন্তু দইটা বার করলাম, আর এখন আমি ইদানিং দইটা খুব বেশি খাচ্ছি, দইয়ের শরবত বানিয়ে খাচ্ছি আর কি, টক দইটা। তো যাই হোক, টক দই খেয়ে সকালে আর কিছুই খাইনি, এতটাই মন খারাপ ছিল। এখনও দেখো, দেখলেই বুঝতে পারবে মনটা সত্যিই খারাপ ছিল। আর অনেক সময় কি হয় বলো তো, হয়তো সেই কাজটার জন্য দোষী তুমি নও বা কোনোভাবেই তুমি ইনভলভ নও, কিন্তু তাও হচ্ছে মানে তোমাকেই ফেস করতে হয় ব্যাপারগুলো, মানে প্রবলেমগুলো। তো সেইগুলো সত্যিই খুব খারাপ লাগে। আর যাদের সাথে এরকম হয় শুধুমাত্র তারাই হয়তো জানে যে এই সিচুয়েশানটা কিভাবে ফেস করে, তারাই একমাত্র জানে সত্যি কথা। তো যাই হোক, আমার মন খারাপ শেয়ার করার জন্য লাইফে তো কাউকে একটা চাই, তো সবারই, সেটা ফ্রেন্ড হোক বা রিলেটিভস হোক বা তোমার মা বাবা হোক, অ্যাজ এ মানে ব্রাদার সিস্টার কেউ হোক যার সাথে তুমি মন খুলে সব কিছু শেয়ার করতে পারবে, তো সেই রকম কেউ থাকা অবশ্যই দরকার এই টাইমে। কেন বলো তো, কারণ মন খারাপ হলে নিজের মধ্যে যতক্ষণ রাখবে না সেইগুলো, ততক্ষণই সেই ব্যাপারগুলো তোমাকে ভেতর থেকে ঘুরে ঘুরে খাবে, এই হচ্ছে আসল ব্যাপার। তো কাউকে শেয়ার করে না অনেকটাই কিন্তু হালকা হওয়া যায়। তো আমার সেরকম কোনো ফ্রেন্ড নেই যার সাথে আমি শেয়ার করব, বা আমি আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে নিজের কথাগুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি, আমি বেশি কাউকে এক্সপ্রেস করি না। যে অনেকে হয় না খুব, যে মানে যা হলো হয়তো বলে দিল, একে বললো ওকে বললো তাকে বললো, দিয়ে নিজে হালকা হয়ে গেল, এরকম টাইপের অনেকেই করে। তারা মনে হয় খুব সুখী, তাদের মতো সুখী ব্যক্তি হয়তো পৃথিবীতে কেউ নেই, কিন্তু আমি হচ্ছে এরকম একটা মানুষ যে হচ্ছে মানে কি বলবো, সব কথা নিজের মধ্যেই রাখি, নিজের যা প্রবলেম নিজেই সলভ করার চেষ্টা করি, না হলে আর কাউকেই বলি না। তো এরকম একটা ব্যাপার। তো এখন শুধু তোমার দাদা ভাইকেই শেয়ার করি যা হয়, আর কাউকে মানে আমার লাইফে কেউ নেই ও শেয়ার করার মতো। তো সেই আর কি, একটা বয়সের পরে কি হয় বলো তো, যে মা বাবার সাথে সব কিছু শেয়ার করা যায় না আর কি, তো সেইটা লাগে কাউকে শেয়ার করার জন্য, তো সেই হচ্ছে ব্যাপার। তারপরেই দেখো, এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর আর ফ্রিজ থেকে আগে থেকেই তিনটা মাছ বের করে রেখেছিলাম রান্না করার জন্য, তো সব কিছু বের করে এসে, আর এদিকে ছোলাটা ভিজিয়েছি আমি কিছুক্ষণ আগেই, এই জন্য দেখো ছোলাগুলো ঠিক মতো এখনও হয়নি আর কি। ওইটা দিয়ে একটু শাকের তরকারি করবো বলে ভিজিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা আর মনে নেই, আর মন খারাপের জন্য তো কিছুই মনে ছিল না, সেই জন্য আর করিনি, ওই জন্য আগে থেকে একটু ভিজিয়েছি। যদি সকালে আর একটু আগে থেকে ভিজাতাম তাহলে হয়তো হয়ে যেত, এই জন্য হয়নি দেখতেই পেলে। তারপরে দেখো, সব রান্না বান্না আমি কমপ্লিট করে নিচ্ছি, এদিকে এদিকে শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আগে থেকেই তিনটে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর আগেই তো দেখলে আমি রুমটা তারপরে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে রান্না করে একেবারে স্নান করে তারপরে চলে এসেছি। আজকে শ্যাম্পু করেছিলাম, তো আজকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল, আর তার মাঝখানেও কিন্তু আমি শ্যাম্পু করেছিলাম। আর এই যে দেখো, মাছের টক আর দই এদিকে সব বার করে রেখেছি খাবো বলে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, ফ্রুটসগুলো বের করে নিয়েছি সবগুলো, আর লিচুগুলো কিন্তু অনেক দিনই আমার ফ্রিজে ছিল, মানে খাচ্ছিলাম আসলে, একসাথে এতগুলো বের করে মানে কিনেছিলাম যে মানে খাওয়া হয়নি আর কম কম খেতে খেতে। তো এই জন্য আপেল একটা পড়েছিল আর এই লিচিগুলো ছিল, আর আগে দেখেছো একটা শসা বার করেছিলাম, কিন্তু লাস্টে দেখলাম যে ওটা পচে গেছে, ওই জন্য ফেলে দিয়েছি। তো দুপুরে এখন আমি এইগুলোকে খেয়ে নেব। আর এদিকে দেখো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা দেখছো, এটা হচ্ছে কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছটা দেখো প্রচুর কাঁঠাল হয়ে আছে, মানে কাঁঠালগুলো ঠিকঠাক সাইজের নয়, এবড়ো খেবড়ো টাইপের, বাট ওই যে ক্যানেলের পাশে দেখো অনেক কাঁঠাল ধরে আছে,
এগুলো কিন্তু এঁচোল অবস্থায় কেউ খায়ও নি, আর এখন দেখছি এত বড় হয়ে গেছে, এগুলো ধীরে ধীরে হয়তো পেকেও যাবে। এই গাছটা কার কে জানে, পাশের ফ্ল্যাটের যে বাউন্ডারিটা আছে ওর পরেই কিন্তু ওই গাছটা আছে, তো ওখানে কেউ তো যায়ও না, তো কি হবে জানি না। আর দেখো এই যে মেট্রো যাচ্ছে, সবসময় তোমাদেরকে বলি যে মেট্রো লাইনটা আছে, এই জন্য আমার ভিডিওতে ভয়েস অ্যাড করতে কিন্তু খুব প্রবলেম হয়, স্টপ করে করে করতে হয়। তো যাই হোক, তারপরে দেখো লিচুগুলো খেয়ে নিলাম, কারণ কালকে আমি বাড়ি চলে যাব, আর ফলগুলো রেখে কি হবে, বাড়ি থেকে আসবো দুদিন পরে, ওই জন্য সব নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরেই দেখো এই যে জামা ধুয়ে আমি মিলিয়েছিলাম, জামা কেচে, জামা আর স্যুট কেচে মিলিয়েছিলাম, আর এই জামাটা এক্ষুনি জাস্ট মিললাম, ওই জন্য শোকায়নি। আর জামাটা ধোয়ার পরে কিন্তু আলাদাই কালার হয়েছিল, কালারটা কিন্তু এত সুন্দর লাগছিল, কিন্তু যখন শুকিয়ে যায় কালারটা কিন্তু এত সুন্দর থাকে না। আর আগেই দেখো আজকে গাছগুলোকে জল দিতে ভুলে গেছি, সেই জন্য ভিডিও করতে করতে দেখলাম ও বাবা গাছে তো জল দেওয়া হয়নি আজকে, তাই ছুটতে গিয়ে আগে গাছে জল দিলাম, কারণ ওদেরকে তো প্রতিদিন ভিডিওতে দেখাই তোমাদেরকে, ওদেরকে ভিডিওতে না নিলে আমার ভিডিওটাই অসম্পূর্ণ থাকে। আর এইদিকে দেখো বিছানাপত্র সব কিছু অগোছলাভাবে পড়ে আছে, সব কিছু গোছাবো ধীরে ধীরে, আর ব্যাকপ্যাক প্যাকিং করবো আজকে, যেহেতু কালকে বাড়ি যাব সেই জন্য, আর এই ব্যাগটাই নিয়ে যাব আজকে, স্কুলের ব্যাগটা। আর এই ব্যাগটা জানো তো আমার অনেক দিনের ব্যাগ, এটা কিন্তু লাকি ব্যাগ, আমার সবসময়ই আমার সাথে থাকে, ওর একটা চেন কেটে গেছিলো, আমি কয়েকদিন আগে গিয়ে সারিয়ে নিয়ে এসেছি, কারণ ওইটাকে আমি ফেলতে চাই না, মানে এতটাই মানে ওর সাথে ওই ব্যাগটার সাথে অনেক স্মৃতি আছে সব কিছু, ওটা কলেজে আমি পড়েছি ওই ব্যাগটা নিয়ে, তারপরে ইন্টারভিউ দিতে গেছি এই ব্যাগটা নিয়ে, কোনো ডকুমেন্টস ক্যারি করেছি এই ব্যাগটা নিয়ে, তো সব কিছু মানে এই ব্যাগটার সাথে স্মৃতি জড়িয়ে আছে আর কি, আমার মানে স্টাডি থেকে জব পাওয়া হতে, তো সেই জন্যই আর কি ওই ব্যাগটাকে আমি লাকি ব্যাগ হিসেবে মনে করি, ওই জন্যই রাখা, আর পুরনো জিনিসের প্রতি একটা মায়া থেকেই যায় ওই জন্য। আর দেখো তারপরেই আমি জিনিসপত্র ঠিকঠাক দেখতে লেগে গেছিলাম, আর আমার ব্যাগ প্যাকিং কিন্তু শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই যে গিফটটা দিয়েছিল আমি ধীরে ধীরে শেয়ার করছি, তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে তোমাদের দাদাভাই দেওয়া আমাকে ফার্স্ট গিফটটা কী ছিল। আর ওটা কিন্তু আমার অনেক পছন্দের, অনেক সত্যি ভীষণ পছন্দের একটা জিনিস, কেন জানি না আমার ওইটা মানে প্রথম থেকেই ভালো লাগে, আর এখনও অবধি আমার সাথে থেকে গেছে, আর ওইটা 3-4 বছর হয়ে গেছে। এই যে দেখো সেই গিফটটা, চলো তোমাদের দাদাভাই দেওয়া হচ্ছে আমাকে দেওয়া হচ্ছে ফার্স্ট গিফট যেটা, সেটা দেখাই তোমাদেরকে, মানে ব্যাগ প্যাক করতে করতে পেয়ে গেলাম আর কি, তো ব্যাগেই রাখা থাকে সব সময়। তো এইটা হচ্ছে তোমাদের দাদাভাই দেওয়া ফার্স্ট গিফট আমাকে, তো এটা অ্যাকচুয়ালি আমার পছন্দ ছিল কিন্তু কিনে দিয়েছিল ও আর কি, না আগে থেকেই আমার পছন্দ ছিল এই চেনটা, কিন্তু ও আমাকে গিফট করেছিল। তো এইটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। এইটা হচ্ছে সেই গিফটটা, বাটারফ্লাইওয়ালা চেন দেওয়া, আর চেনটা কিন্তু অনেকটাই সরু দেখতে পাচ্ছ, মানে এরকমই সরু সরু জিনিস ভালো লাগে, কারণ আমি তো কিছুই পরে থাকি না, তোমরা দেখবে কোনো কিছুই পরে থাকি না, না কানে না গলায় না হাতে কিছুই না, তো এটাকে আমি অনেক গুছিয়ে রাখি, আর ভীষণই সুন্দর চেনটা। তো এটাই ছিল তোমাদের দাদাভাই দেওয়া আমাকে ফার্স্ট গিফট, আর তোমরাও কিন্তু শেয়ার করো তোমরা কার কাছ থেকে ফার্স্ট গিফট কী পেয়েছো। তো চেনের ডিজাইনটা হচ্ছে এরকমই ছিল। আর হ্যাঁ ফ্রেন্ডস, দার্জিলিং থেকে আমি মা বাবার জন্য কী কিনেছি সেটা তো বলাই হয়নি, আর কিনেছিলাম কিছু কিছু জিনিস, তো একটা একটা দেখাচ্ছি। আর ছেলেদের জিনিস না ওখানে কিছুই মানে কিনতে পারবে না তুমি, কিছুই তোমার পছন্দ হবে না বা ইচ্ছা তেমন কিছু ছিলই না কেনার মতো, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্যও কিছু কেনা হয়নি, তো আমি আমার বাবার জন্যও কিনিনি, আর কি ওর মানে ছেলেদের কোনো জিনিসই আমি কিনিনি। তো দেখো এই যে এই একটা প্যাকেট নিয়েছিলাম দার্জিলিং টি, আমি জানি না এটা কতটা ভালো হবে কি খারাপ হবে, এটা দুটো প্যাকেট নিয়েছিলাম, একটা হচ্ছে তোমার দাদাভাইয়ের বাড়ির জন্য আর একটা হচ্ছে আমার বাড়ির জন্য, তো এটা আমি কালকে বাড়ি নিয়ে যাবো, এই জন্যই বার করলাম আর কি, ট্রলিতে সব ঢোকানো আছে এই জন্য। আর এগুলোকে কি বলে, চাদর শাল তোমাদের দিকে কি বলে জানিও আমি জানি না, কি এটা
চিনিও না আমি। শাল হবে কি চাদর, আমাকে তো শাল বলেই দিল না কি কি জানি। তো দেখো এই একটা কালার, দুটোই সেম সেম কালার নিয়েছি, একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা হচ্ছে আমার মার জন্য। তো এই ছিল এইটা একটা আর একটা। আর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এইটা, দুটো প্রায় সিমিলার, মানে দুটোই সিমিলার, একই, দুটোর প্রাইসও একই, সব কিছুই একই, কালারটা একটু ডিফারেন্ট, মানে প্রায় সিমিলার বলতেই পারো, ঠিক একটুখানি। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও যে কোনটা বেশি ভালো লাগছে। হলো, ও হো, ওই চাটা কিন্তু হচ্ছে তোমাদের প্রাইস বলিনি না, ওই প্যাকেটটা কত নিয়েছিল। হ্যাঁ মেবি ওটাতে, ও হ্যাঁ, এটাতে 120 টাকা লেখা, মানে হচ্ছে তোমার 1200 টাকা কিলো নিচ্ছে, কিন্তু আমি এটা 100 টাকা দিয়েই কিনেছিলাম, মানে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দুটো নিয়েছিলাম। তাই মোটামুটি কেমন হয়, এটা 100 গ্রামস আছে, মানে 100 টাকায় নিয়েছে, জানি না কেমন হবে, বাড়ি গিয়ে যখন ট্রাই করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, আরও হচ্ছে মানে বৌদির ছেলের জন্য আর হচ্ছে বৌদি ভাইয়ের জন্য কিন্তু নিয়েছিলাম, বৌদি ভাইয়ের জন্য একটা ক্যাপ আর হচ্ছে স্কার্ফ হয় না গলার, ওটা নিয়েছিলাম। তো ওটা যখন আমি নিয়ে যাবো তখন দেখাবো, ওটা ট্রলির এত নিচে আছে না, মানে সব জিনিস এক্ষুনি বেরিয়ে যাবে, মানে আমাকে আবার গোছাতে হবে, ওই জন্য আমি দেখাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে যখন আমি নিয়ে যাব তখন হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো নেক্সট ব্লগ কন্টিনিউ করো। তারপরেই দেখো, আমি রাতে শুধু এটাই খেয়েছিলাম, কর্নফ্লেক্স আর দুধ, আর রাতের জন্য রান্না করা ছিল আর কিন্তু খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।